মর্নিং, আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 10:04। মোটামুটি রান্নাবান্না সমস্ত শুরু হয়ে গেছে, একদিনই তো স্কুলে যাচ্ছে এখন। কালকে তোমাদের দেখাবো স্কুলে যাওয়া সমস্তটা, মামাকে বলবো ভিডিও করতে। তো যাই হোক, আগের দিন একটি ভিডিও করেছিলাম ছোট্ট করে, ওটা এর সাথে ক্লিপিংটা দিয়ে দেবো। আগের দিন দিদি নম্বর 1 অডিশনে গেছিলাম, তো সেখানে যাওয়ার পরে কী কী হয়েছে না হয়েছে বেশি কিছু করতে পারিনি, কারণ ওখানে কতটুকু করতে দেবে না দেবে অডিশনে তো জানি না। লাকিলি সেই গল্প তোমাদের আমি শেষে গিয়ে বলবো, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর কী কী প্রশ্ন করলো না করলো সমস্তটা আমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এখন কী কী করছি সেটা বলে দিই। এখানে ফুলকপি সাদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ কলি আলু, পেঁয়াজ কলি কুমড়োর তরকারি বসিয়েছি। আর হচ্ছে নিচে রাখা আছে আলু কাটা, ভাত আমার অলরেডি হয়ে গেছে, আমার অলরেডি হয়ে গেছে। আর বাকি হচ্ছে মাংস করবো আর পানির করবো। তো এই হলো ব্যাপার। তো ওইখানের কিছু ভিডিও আমি এটার মধ্যে আপলোড করে দেবো, কারণ ওই ভিডিওটা আমি শেষ করতে পারিনি সেই জন্য, কারণ সেদিন দিদিরা এসেছিল ঘরে আর এন্ড করা হয়নি। তো ওখানে ওই পোর্শনটুকু ভিডিও স্টুডিওর পোর্শনটুকু ওখানে অ্যাড করে দেওয়া হবে, আর এন্ডে গিয়ে সমস্তটা বলবো কীভাবে কী হলো। কীভাবে কী হলো বলতে আমি এখানে একটু বলি, মেল করেছিলাম, বুঝতে পারি না এত তাড়াতাড়ি চলে আসবে মেলটা। তো যাই হোক, বাকি ডিটেলসটা পরে বলবো। তো চলো এখন কাজে কম্মে লেগে পড়ি। ভিক্ষু ও ভিক্ষু ঘুমকুমারির চোখে পুরো পিছুটি হয়ে গেছিল। আমি রোজ পরিষ্কার, আমি আবার তুলে দিয়ে পরিষ্কার করে বললাম। আর তুমি কি বাথরুমে যাচ্ছো? যাচ্ছো? হ্যাঁ তো যাই হোক, এই যে কোলে নে, কোলে নে, কোলে নেই, কোলে নেই, কোলে নে আমায়, কোলে নে, কোলে নে দাদা, কোলে নে আমায় সারা দিন, আমি বুড়ি মানুষ, আমায় কোলে নে। আচ্ছা দাঁড়া, যা সারা দিন আমি কোলে নে, কোলে নে, কোলে নে, কোলে নে, কোলে নে, গোপাল দাদা ঘুম থেকে উঠে গেছি, কোলে নে, কোলে নে, সারাদি পুজো হচ্ছে। ওখানে বড়ো মার পরিষ্কার চলছে, এখন হচ্ছে হচ্ছে পিচকু পিচকু আমার পিচকু। আচ্ছা ও দিদি, তো দিদিকে কোলে নিয়েছি, শারদার সোয়েটার পরে শুয়ে আছে, ওর থেকে সোয়েটার বড়ো তুলব কা। মুটকি চল নামো। তো মোটামুটি অনেকটা রান্নাই কমপ্লিট করে ফেলেছি, মানে আলু পোস্ত, পেঁয়াজ কলি, ভাত, ডাল, আরও আরো কিছু যেন করলাম। এবার ফুলকপি বসিয়েছি একদিকে, গাছ একদিকে পানির, পানির কষা হবে আর ফুলকপির ঝোল হবে। আর এখানে আমি খাচ্ছি ভাত, গিনি এখন তো স্কুলে যাওয়ার সময়, ভাত তো খেয়ে যাও যেহেতু বেলায় স্কুল, তো আমি 9টার সময়তেই ভাত খেয়ে নিই ওর সাথে এক থালায় মেখে দুজনে। তো আজকে যেহেতু তখন আমি চা খাইনি, তো ওই জন্য এখন ভাত খাবো, ওই জন্য এদিকে গ্যাসে রান্না করছি আর এদিকে আমি ভাত খেয়ে নিচ্ছি। আর যেহেতু মঙ্গলবার নিরামিষ খাবো, ওই জন্য এমনি তো রোজই ঘি ভাত খাই, আজকেও ঘি ভাত আর বেগুন ভাজা। ও আর একটা কি করেছি বললাম, এই যে বেগুন আর পাঁপড় ভাজা খাওয়া হয়েছে। তো এই হলো ব্যাপার, পর্যন্ত মোটামুটি বাড়িতে কেউ নেই এখন। ওভেনটা আমি আগের যে ওভেন ছিল কুচিনার, সেটার এই ঝিকটা তো ভেঙে গেছে তোমরা জানে, ওটা চেঞ্জ করতে গেছে। আর এটার যে ঝিকটা, যদি এটাও তো হয় এই ঝিকটা নিয়ে গেছে, এটা স্টিলের ঝিকটা আমাদের। তো পর্যন্তই এখনকার আসবে। আর এখানে আরেকজন মাকে খুঁজে যাচ্ছে, মা কোথাও বাড়ির থেকে বেরোতে পারে না, বেরোলেই ওর অশান্তি। দেখো তাক করে রয়েছে, কখন আসবে আর ঝাঁপ করে ঝাঁপিয়ে পড়বে। গেট বন্ধ করে দেখেছি কেন, ঘরে লোকজন এসছে, ওই জন্য চিৎকার করে, ডাকলেই এখনই আমার কোলে লাফিয়ে উঠবে। দেখো যে অলরেডি লেদনাতে শুরু করেছে, মানে কোলে নিতে হবে ওকে। আর বাকিরা সব ঘুমোচ্ছে, ওনার সারদার সোয়েটার খুলে গেছিলো, আমার মুটু ঘুমাচ্ছে, মুটুর পাশে সুটো আর সুটোর বোন ঘুমাচ্ছে,
রাত তো চোখে ঘুম দেয়নি ভগবান, আমি ঘুরে যাচ্ছি পায়ে তৈরি, ওখানে আমার হাবা গোবলা ফ্যাক্স ফ্যাক্স ঘুমাচ্ছি। মোটামুটি এখন এরা ঘুমানোর পর্ব চলবে, এরপরে শুরু হবে লাপান ঝাপান। তো যাই হোক চলো, এটাই ভাবলাম আর একটু কথা বলি তোমাদের সঙ্গে, অনেকক্ষণ কথা বলা হয়নি, মোটামুটি রান্নাগুলো হয়ে গেছে একটু শেয়ার করে নিই। চিকেনটা বাকি আছে, ওটা প্রেশারে আমি করে নেবো, কারণ আলু সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। দেখে গেছে দাদা, চলো দাঁড়াও যাচ্ছি। বাজে হচ্ছে আড়াইটা, স্নান টান করে দেখ, বুঝতেই পারছো স্নান টান করে রেডি হয়ে গেছে, এবার রেডি হয়েছি কারণ হচ্ছে কালকে যথারীতি স্যারদের বিরিয়ানি যাবে। এখন আমরা স্পেন্সার থেকে চিকেন বিরিয়ানি চিকেনগুলো আনি, লেগ পিসগুলো তোমাদের আজকেও দেখাবো, পিসগুলো একদম স্ট্যান্ডার্ড সাইজের পিস থাকে স্পেন্সারে, তো আমরা সেখান থেকেই আনি। তো এখন যাচ্ছি সেখানে, এখন আড়াইটা বাজে, এই যে আড়াইটা বাজে, এবারে ওখান থেকে যাব স্পেন্সারে যেতে যতটুকু সময় লাগে, সেখানে কাজকর্ম করে জিনিস নিয়ে ওখান থেকে যাব গিনিকে স্কুল দিতে, স্কুল থেকে আনতে। তাই বেরোচ্ছি, এখন আমরা যাবো গিনিকে স্কুলে আনতে, স্কুল থেকে এনে তারপর আবার বেরোবো, বুঝতে পারছি মেট্রো যাবো, মাঠে জিনিসপত্র সব আনতে হবে, দিয়ে ওখানে যেতে হবে, এই হলো ব্যাপার। তো চলো বুড়ি, তুমি খাও, আমাদের আছে ম্যাগি, দেখবে সত্যি বলছি না মিথ্যে বলছি না। কত করে তো জানি না, 31 টাকা, 31 চেরু কিছু তো চেরু ও নানি বুড়ি, ও নানি বুড়ি, ও নানি বুড়ি, কদিন আগে তোমার মামির জন্মদিন গেছে দেখেছো? কেক কাট না, আগেও কেক কাটতো, এটা বললে হবে না যে বিয়ের পরে করছে, আগেও করে, বিয়ের আগেও করেছে, না বিয়ের আগে অবশ্যই অ্যানিভার্সারি করেছে, কেক কাটার জন্মদিন তো এই জন্মদিন আসবে তবে তো করবে রে ভাই, অ্যানিভার্সারিটা অ্যানিভার্সারিটা করেছে। বাবা বুঝি বললো সামনে সপ্তাহে একদিন মিশে যাবে আসানসোল, তার আগে তো টাকা পাঠিয়ে দিল, বলে কি না বাবা বলছিল মেয়েকে বলবি না, মেয়েদের কোনো সময় ই থাকলে পরে সামনে মাসে দুদিন এসে এখানে থাকবে। কোনো সময় কি শনি রোববার এই দুটোই, শুক্রবার পর্যন্ত তো স্যারের, আরে বলো না স্যারের, মাঝে হচ্ছে 12:25, সমস্ত কাজকর্ম শেষ করলাম, সবজি টবজি কেটে কুটে রাখলাম, সবজি না স্যারেদের কালকে বিরিয়ানি যাবে তো সে বিরিয়ানি, আর এখন ডিনার করবো পরোটা আর আলুর তরকারি। তো ঘরে তো এটুকুনি ভিডিও করলাম, এখন দেখি রান্নাঘরের কী কাজ বাকি আছে। আজকে ভিডিওটা এন্ড করিনি, বলেছিলাম যে দিদি নাম্বার ওয়ানে কী কী হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কালকে রাত্রিবেলা করা হয়নি। তো গেলাম দিদি নাম্বার ওয়ানে, ওখানে মেল করেছিলাম, তো মেল করাতে সঙ্গে সঙ্গে রিপ্লাই এসেছিলো, আমার 28 ডিসেম্বর ফার্স্ট ইন্টারভিউ, এই সরি অডিশন ছিল, ফার্স্ট অডিশন, তো আমি সেটা মেলটা চেক করিনি বলে আমার মিস হয়ে যায়। তো পরে কিছুদিন আগে আমি দেখতে পেয়েছি, দেখতে আমার বর আমার মেল করলো, করার পরে সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো যে নেক্সট দিন আপনারা এসে অডিশন দিয়ে যান। তো গেলাম, প্রায় 4টে অডিশন শেষ হবে, আমি 4:05 বাকি, তখন ওখানে পৌঁছেছি, লাকিলি অডিশনটা আমি দিতে পেরেছি এবং ফর্ম ট্রমগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার ভিডিও করাই আছে।
আর তেমন কিছু প্রশ্ন করেন, কেন দিদি নাম্বার ওয়ান, নিজেকে মনে করো, বাড়িতে কে কে আছে, ফার্স্ট এটা ফার্স্ট কিনা, নাকি আগে কোনো অডিশন দিয়েছেন আপনি, তারপর আপনি কী কী করেন, লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, হ্যান ত্যান, কোথায় থাকেন, আমার বিজনেস সম্বন্ধে জানতে চাইলো, যাতে প্রশ্ন করলো, এইটুকুনি প্রশ্ন করলো। তো বললো আমার ইচ্ছে ছিল কপাল যারা যায় তাদের করতে দেওয়া, তো ইচ্ছে ছিল আমরা করতে পারবো। তো অডিশন দিয়ে বেরোনোর সময় জিজ্ঞেস করলাম, তো ওরা বললো সেকেন্ড যে অডিশন হবে, মানে আমি তখন জানতে পারলাম যে দিদি নম্বর ওয়ানে সেকেন্ড অডিশন হবে, সেকেন্ড অডিশন হয়, একটা অডিশন না, যেরকম ও দাদা গিয়ে অডিশন দিয়ে এসছে অনেকবার, তখন একটা করে অডিশন হয়েছে, লাস্ট অডিশন দিয়ে আসলো বাগবাজারে, সেটারও বলেছে মার্চ মাস পর্যন্ত কল আসতে পারে, আর দিদি নাম্বার ওয়ানে সেকেন্ড অডিশন হবে, তখন হাজব্যান্ডকে নিয়ে গিয়ে অডিশন আমরা দিতে পারি। তো দেখা যাক কী হয়, যদি সেকেন্ড অডিশন সেক্ট হয় তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এইটুকুনি বলার ছিল দিদি নাম্বার ওয়ানের সম্পর্কে, আর যা যা ওখানে গেছি ভীষণ ভালো লেগেছে, প্রথম কোথাও অডিশন দিতে যাচ্ছি আর নিজের ইচ্ছে, আর প্রচুর পেরেছি টাইমে, ভীষণ ভালো লাগছে, দেখা যাক কী হয়। তো চলো ভিডিওটা, আমি কালকে ভিডিওটা এখানে এন্ড করছি, প্লিজ সবাই ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, চলো ভিডিওটা। তো ফাইনালি এই যে এসে গেছি, এই হচ্ছে ফর্ম, এই যে ফর্ম, অনেক চারবার পাঁচবার ছবার ঘোরাঘুরি করার পর তো ডিআরআর স্টুডিওতে এসে পৌঁছালাম। এটা ফার্স্ট ফ্লোর, ওই ভেতরটা ওই দুটাতে ওখানটা অডিশন হচ্ছে, তো একটু পরে আমি দেখাচ্ছি যাওয়ার সময়, আর হচ্ছে নিচটা তোমাদের দেখিয়ে দেবো ঘুরিয়ে, কীরকম আছে না আছে সেটাও দেখিয়ে দেবো। ও আচ্ছা, এই দেখো নিচটা, এখান থেকে ওঠাছে, আমি ওই দিক থেকে আসলাম, তো যাই হোক একটু সোফাটায় বসি। হ্যাঁ, এখানে হচ্ছে মেনলি যদি নাড়া থাকে তো অডিশন দিতে দেবে না। তো এই যে আমার খুব ইচ্ছে ছিল দুজনে মিলে এটা হয়, কিন্তু দুজনে মিলে বাবা ওখানে তোমাকে বলতে হবে। আচ্ছা, ওখানে একবার জিজ্ঞেস করবে, জিনিসটা তুমি বুঝতে পারছো না, দুজনে কখনো অডিশন নেবে না, দিদি জিনিসটা দিদি নাম্বার ওয়ান, তুমি হাজবেন্ডকে নিয়ে কখনো অডিশন দেয়? ও না না, আমি তো ভাবলাম যে কাপলতে যায় না, দম্পতি এপিসোড থাকে, ভাই বোন এপিসোড থাকে, বলে যে আমি একা আসতে চাই না, আমি আমার হাজবেন্ডের সাথে আসতে চাই, তাহলে সেটা ওখানে একবার বলবো ওনাকে। তো দেখা যাক,